ইদানিং চন্দ্রবোড়ার সাপ বা রাসেল ভাইবার সাপ নিয়ে আমাদের ভিতরে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে এই সাপ হঠাৎ করে এই সিজনে বেশ বেড়ে গিয়েছে দেশের প্রত্যন্ত এলাকায় এই সাপে কামড়ের অনেক রুগী পাওয়া যাচ্ছে এবং এই সাপের কামড়ের থেকে মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে তো এই যে রাসেল ভাইবার সাপ বা চন্দ্রবোড়ার সাপ এটি কিন্তু আমাদের দেশে নূতন নয় অনেক আগে থেকেই এই সাপটি আমাদের দেশে আছে তবে এটা কিছু কিছু সিজনে এটি বেড়ে যায় অর্থাৎ এর বংশবৃদ্ধির ধ্রু অনেক বেশি হয় এবং এটি আমাদের লোকালয়ে চলে আসে মানুষের মাঝে চলে আসে আর কিছু কিছু সময়ে এটি আমাদের এর বংশবৃদ্ধি যেমন কম থাকে এবং এটি আমাদের লোকালয়ে আসে না তো এই সময়ে যেহেতু এটি আমাদের এর উপদ্রব একটু বেড়ে গিয়েছে লোকালয়ে আসছে সেজন্য কিছু সাপে কামড়ের রুগীও বেড়ে যাচ্ছে এবং মানুষের মনে একটি আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে এই সাপ সাপটি অবিষাক্ত নয় এটি বিষাক্ত সাপ এটিতে এটির যে বিষ সেখান থেকে মানুষের শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে এবং মানুষ মারাও যেতে পারে কিন্তু এখানে সুখবর হলো এটি যে এই সাপে যদি কাউকে দংশন করে তাহলে যে বিষ মানুষের শরীরে প্রবেশ করে সেটি একটি ইঞ্জেকশন যেটাকে বলা হয় অ্যান্টিভেনম এটি দিয়ে কিন্তু এই বিষের এই সর্পদংশনের যে এই বিষ এটি চিকিৎসা করা যায় এবং সাকসেসফুলি চিকিৎসা করা যায় এবং রুগীর কোনো অসুবিধাই হয় না মৃত্যুর মতো কোনো ঘটনাও ঘটবে না কিন্তু আমাদেরকে কতগুলো ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বনের মধ্যে প্রথম সতর্কতাটি হল যে সাপে যাতে না কামড়ায় সে জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয় সতর্কতা হলো যে যদি কামড় দিয়েই ফেলে সর্পদংশনের শিকার হয়েই যায় তাহলে তখন আমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে ওই রুগীকে নিরাপদ রাখার জন্য তো প্রথমে বলছি যে যদি সাপ এখন কোথায় আছে কার বাড়িতে আছে কার বাড়িতে নাই এগুলো তো আমাদের জানা নেই তবে সাপের বসবাসের জন্য কতগুলো উপযোগী পরিবেশ রয়েছে এই পরিবেশগুলো যাদের বাড়িতে বা বাড়ির চারপাশে রয়েছে তাদের ওখানে সাপ থাকতে পারে যেমন যারা বাড়ির চারপাশে ঝোপঝাড় রয়েছে সেখানে এটি থাকতে পারে অথবা যা যারা যাদের খামার রয়েছে যেমন মুরগির পালেন বা কোনো প্রাণী পালেন সেই ধরনের পরিবেশ রয়েছে সেখানে এই ধরনের সাপ আসতে পারে অথবা যখন দেখবেন যে বাড়ির চারপাশে অনেক বেশি পানি উঠে গিয়েছে বন্যার পানি হোক বা জোয়ারের পানি হোক যখন পানি বেশি উঠে যায় ইভেন ঝোপঝাড়েও যখন পানি উঠে যায় তখন এটি পানি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সাপ লোকালয়ে বা অনেক সময় ঘরের ভিতরে বা ঘরের চারপাশে চলে আসতে পারে তো এই সব সিচুয়েশনে এই সব সময়ে সতর্ক থাকতে হবে দেখে নিতে হবে যে আপনার ঘরের ভিতরে কোনো সাপ আছে কি না অথবা যারা মুরগি পালেন সে যে মুরগি হাঁস মুরগি যেখানে রাখেন সেই এরিয়াতে কোনো সাপ আছে কি না এটি একটু আপনাদেরকে অবজার্ভ করতে হবে মাঝে মাঝে দেখতে হবে আবার ঘরের ভিতরে যদি আপনি যে জায়গাগুলো একটু অন্ধকারাচ্ছন্ন সেগুলো সেই জায়গাগুলোতে সাপ আশ্রয় নিতে পারে সেই জায়গাগুলোও আসলে পরীক্ষা করে দেখার ব্যাপার রয়েছে এবং ঝোপঝাড় যদি থাকে সেখানে যদি কোনো কারণে যেতে হয় তাহলে আগে সেখানে কোনো একটি লাঠি দিয়ে শব্দ করে তারপরে যেতে হবে যাতে সাপ দূরে চলে যায় সাপের সাথে কিন্তু মানুষের কোনো শত্রুতা নেই অর্থাৎ সাপ যদি মানুষকে পায় তাহলেই সে কামড় দিবে এরকম কিন্তু কোনো ধরনের শত্রুতা নেই ইভেন মানুষে মানুষে যে শত্রুতা বা প্রতিহিংসা রয়েছে কিন্তু সাপে এবং মানুষে এমন কোন ধরনের প্রতিহিংসা বা শত্রুতা কিন্তু নেই যে আপনাকে দেখলেই সে ধ্বংস করবে এরকম কোনো এটিচুড তার ভিতরে নেই সাপ কেন তাহলে ধ্বংসন করে সর্বদংশনের সাপ যে আপনাকে কামড় দিচ্ছে এর কারণ হল সে আত্মরক্ষার জন্য কামড় দেয় সে নিজেকে রক্ষার জন্য সে মনে করে যে আপনি যেহেতু তাকে তার কাছে আসতেছেন আপনি হয়তো তাকে মেরে ফেলবেন এই জন্য সে কামড় দেয় সুতরাং আপনি যদি কোনো কিছু দিয়ে একটু শব্দ করেন নিরাপদ দূরত্ব থেকে তাহলে সাপটি আস্তে করে অন্যদিকে চলে যাবে আপনি আপনার কাজ করে চলে আসতে পারবেন সাপ কিন্তু মেরে ফেলাটাও আসলে আমাদের প্রকৃতির এই যে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট এবং ইকোসিস্টেম আমাদের ব্যালেন্সিং যে ন্যাচারাল ব্যাপার এটির জন্য সাপ মেরে ফেলা কিন্তু ভালো নয় ক্ষতিকারক সাপ সাপের মতো থাকবে মানুষ মানুষের মতো থাকবে কিন্তু আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যাতে সাপ নিজেকে থ্রেটেন্ড মনে কর না মনে করে এবং আপনাকে সে দংশন করতে না আসে তারপরে হলো যে সাপ যদি আপনাকে বা কাউকে দংশন করেই ফেলে কামড় দিয়েই ফেলে তখন আমাদের আসলে প্রকৃত সতর্কতাটা অবলম্বন করতে হবে এই রুগীকে রক্ষা করার জন্য আমাদের কতগুলো স্টেপ নিতে হবে প্রথম স্টেপ হলো যে অংশে শরীরের যে অংশে এই সাপ কামড় দিবে দংশন করবে সেটা হাতে হোক বা পায়ে হোক ওই অংশটিতে অংশটিকে অচল করে দিতে হবে অর্থাৎ ওই অংশটির মুভমেন্ট করা যাবে না যদি কারো পায়ে কামড় দেয় তাহলে ওখানে আপনি বসে পড়বেন আপনি দৌড় দিবেন না হাঁটবেন না আপনি যখনই দৌড়াবেন হাঁটবেন আপনার হাতের বা পায়ের মুভমেন্ট হবে তখন আপনার ওই অংশ থেকে বিষ আপনার শরীরে ছড়িয়ে পড়বে যেটা আপনার ক্ষতি করবে কিন্তু আপনার পায়ে যদি কামড় দেয় তাহলে ওই পায়ের ওখানে যদি দৃষ্টিগু থাকে আপনার হয়তো ওই অংশটা ফুলে যাবে বিশেষ করে চন্দ্রবড়া সাপ বা রাসেল ভাইবার সাপ যদি আপনাকে কামড় দেয় এটা হেমাটোটক্সিক ধরনের এক ধরনের বিষ এখানে এই সাপে থাকে এই হেমাটোটক্সিক এই বৃষ্টি যেটা করে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় অর্থাৎ রক্ত জমাট বাঁধবে না তখন কি হবে আপনার ওই জায়গাটা ফুলে যাবে তো ওই জায়গাটা ফুলে গেলে তো আপনার তেমন কোনো অসুবিধা নেই আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু এই বৃষ্টি যদি আপনার একদম সারা শরীরে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে এজন্য আপনাকে যেটা করতে হবে আপনার হাত বা পায়ে যেখানে কামড় দিয়েছে আপনি ওই অংশটার কোনো মুভমেন্ট করবেন না নাড়াচাড়া করবেন না একদম স্থির করে রাখবেন এবং আপনি সাহায্যের জন্য কাউকে ডাকবেন ডেকে যেটি করবেন আপনার পায়ে বা হাতে যেখানে কামড় দিয়েছে ওই হাত বা পাটি আপনি সোজা করে রাখবেন এবং দুটো কাঠি দিয়ে যেটা বাঁশের হোক কাঠি হোক বা অন্য কোনো শক্ত কাঠি হোক সেটা দিয়ে আপনার ও কোনো একটি নরম কাপড় সেটা হতে পারে গামছা অথবা শাড়ির কোনো একটা অংশ অথবা নরম কোনো রশি এগুলো দিয়ে ওই কাঠের অংশ দুটো কাঠের অংশ ওখানে প্লেস করে পেঁচিয়ে রেখে হালকাভাবে পেঁচিয়ে বাদ দিয়ে রাখতে হবে এই যে আমরা বাদ দিলাম এটার কিন্তু গিট দিলাম বা বাদ দিলাম এটার উদ্দেশ্য কিন্তু এই নয় যে বিষ উপরের দিকে উঠে আসতে পারবে না এটার উদ্দেশ্য হলো ওই হাতটাকে সচ অচল করে রাখা অর্থাৎ হাতের কোনো মুভমেন্ট হবে না হ্যাঁ হাত হাতটাকে যদি হাতে যেমন এখানে যদি কামড় দেয় তাহলে আমরা যদি এখানে এই যে যে অংশে কামড় দেবে তার উপরের যে জয়েন্ট সেই জয়েন্টকে জয়েন্টেরকে আবৃত্ত করে এর উপর পর্যন্ত যদি কোনো শক্ত একটি একটি বা দুটো কাঠি দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাদ দিয়ে রাখি তিনটি জায়গায় আমরা যদি বাদ দিয়ে রাখি তাহলে এই হাতের এই অংশটা হাতটি অচল হয়ে থাকবে অর্থাৎ হাতের আর মুভমেন্ট হবে না নাহলে আপনি যদি এভাবে হাত কোনোভাবে মুভ করেন এভাবে মুভ করেন তাহলে কিন্তু রক্ত প্রবাহের সাথে সাথে বৃষ্টি উপরে চলে আসবে তেমনি পায়েও যদি আপনার এমন হয় যে হাঁটুর নিচে কামড় দিয়েছে তাহলে আপনার উচিত হবে আপনার হাঁটু সহ হাঁটুর উপর নিচ এবং হাঁটু এই সহ একটি বা দুটি কাঠের কাঠ দিয়ে বা বাঁশের ইয়ে দিয়ে বা যে কোনো শক্ত কাঠ দিয়ে ছ পাতলা কাঠ দিয়ে এমনভাবে আমরা রশি দিয়ে পেঁচিয়ে রাখবো যাতে এই পায়ের কোনো রকম মুভমেন্ট না হয় ওই যে জয়েন্টের কোনো মুভমেন্ট না হয় হ্যাঁ মুভমেন্ট হলেই রক্ত প্রবাহের সাথে এই বিষ কিন্তু উপরে চলে আসবে আর আমাদের যেটা একদম অনেক আগে থেকে আমাদের কমিউনিটিতে ধারণা আছে যে যেখানে কামড় দিল তার উপরে একটি রশি দিয়ে বা গামছা দিয়ে বা কাপড় দিয়ে জোরে টাইট করে পেঁচিয়ে বাঁধতে হবে হ্যাঁ উদ্দেশ্য হলো যে উপরের দিকে যাতে বিষ চলে আসতে না পারে এতে করে যেটা হয় আমাদের ওই অংশের রক্ত সরবরাহ সাংঘাতিকভাবে বিঘ্নিত হয় এবং এটা যদি অনেকক্ষণ রকম রাখা হয় তাহলে ওই অংশ কিন্তু পচে যেতে পারে এবং এটা কেটেও ফেলতে হতে পারে হাত বা পা তো এটা কিন্তু বরং অনেক ক্ষতিকর কারণ আমরা ওই পা বা হাত আমরা হারাতে পারি তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে হাত বা পা যে অংশে কামড় দিয়েছে সেই অংশটাকে অচল করে রাখা মানে মুভমেন্ট যাতে না হয় হ্যাঁ সেটাই সেইভাবে করে রাখা কোনো মুভ হতে পারবে না মুভ করা যাবে না এবং ওই আক্রান্ত রুগীকে অন্যরা কোলে করে অথবা হুইল চেয়ারে করে অথবা কোলে করে গাড়ি নিয়ে আসবেন এবং তিনি মোটেই হাঁটবেন না যদি পায়ে কামড় দেয় আর হাতে কামড় দিলেও তিনি হাঁটতে পারবেন কিন্তু হাতের ওই অংশটা কোনো মুভমেন্ট করবেন না একদম এক রকম তিনি রাখবেন এবং এইভাবে হাসপাতালে চলে আসবেন আমাদের জন্য অত্যন্ত বড় সৌভাগ্যের একটি ব্যাপার হলো যে আমাদের দেশের জেলা এমনকি উপজেলা অনেক হাসপাতালেও এই অ্যান্টিভেনমটি এই সাপের যে ইনজেকশন এন্টিভেনম সেটি অ্যাভেলেবল সেটি পাওয়া যায় সরকারিভাবেই সেটি রাখা আছে উপজেলাতে রাখা আছে সিভিল সার্জন অফিসে রাখা আছে জেলা হাসপাতালে আছে মেডিকেল কলেজে আছে সর্পদংশনের চিকিৎসা নিয়ে আমাদের দেশে অনেক বড় গবেষণা হয়েছে আমাদের দেশে একটি সেনেক বাইট স্টাডি গ্রুপ রয়েছে এবং প্রফেসর ডক্টর আবুল ফয়েজ উনি আমাদের চিকিৎসা বিজ্ঞানের বাংলাদেশের একজন অনেক বড় প্রফেসর এবং গবেষক তিনি ঢাকা মেডিকেলের এক সময়ের অধ্যক্ষ ছিলেন এবং চিটাং মেডিকেল কলেজের তিনি মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলেন এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন তিনি তার নেতৃত্বে সর্পদংশন এবং এই যে বিষ এনটিভেনম এবং সর্পদংশনের যে আধুনিক চিকিৎসা এটি নিয়ে অনেক গবেষণা করেছেন এবং আমাদের দেশের যু যুগসই যে চিকিৎসা সেটি বাংলাদেশে তিনি এস্টাবলিশ করেছেন এবং বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যারা পরিচালনা করছেন তারাও এই অ্যান্টিভেনমটি একদম প্রত্যন্ত এলাকায় জেলা উপজেলা হাসপাতালে এটি অ্যাভেলেবল করে রেখেছেন সুতরাং সর্বদংশন কেউ আক্রান্ত হলেও আপনাকে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে সতর্ক থাকতে হবে এবং যে পদ্ধতি আমি বললাম সেই পদ্ধতি অবলম্বন করে দ্রুত হাসপাতালে রুগীকে নিয়ে যেতে হবে এবং অ্যান্টিভেনম প্রয়োগ করলে এই রুগী কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন কতগুলো অপচিকিৎসা প্রচলিত আছে আমাদের দেশে সর্পদংশনের যেমন রুগীকে ওজার কাছে নিয়ে যাওয়া হয় ঝাড়পুক দেওয়া হয় তো যদি রাসেল ভাইপার বা কোনো বিষাক্ত সাপ যদি কাউকে দংশন করে তাহলে কিন্তু এই ওজার কাছে নিয়ে যদি আপনি চিকিৎসা করতে যান সেখানে কিন্তু এই বিষক্রিয়ার ঘটনা ঘটবে এবং রুগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তবে ওজার যারা চিকিৎসা করেন তাদেরও একটি সাকসেস আছে যে অনেক রুগী এই ওজায় ঝাড়ের ওজা যে ওজার যে ঝাড় খুব তার ফলে ভালো হয়ে যায় এ কথা অনেক রুগীর ক্ষেত্রে বেশ সত্য এবং সেটা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে তাদের সফলতা দেখা যায় তবে এই সফলতা হলো এই রকম যে আমাদের যে সাপগুলো আছে এই সাপের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট সাপ কিন্তু বিষাক্ত নয় বিষধর নয় তো এই বিষধর সাপ যেগুলো না তাতে যদি কাউকে দংশন করে তাহলে তাই ওজার কাছে না নিলেও বাসায় থাকলেও তিনি ভালো হয়ে যাবেন ঝাড়ফুঁক না করলেও তিনি ভালো হয়ে যাবেন তো ওজার কাছে নিলে তিনি যদি একটা অবিষদর সাপের দংশনের রুগীকে ঝাড়ফুঁক দেন এবং রুগী ভালো হয়ে যায় এটা তো কোনো কৃতিত্বের কোনো কিছু নেই এটা আমাদের না বোঝার ব্যাপার আমরা হয়তো বুঝতেছি না আমরা ভয়ে চলে যাচ্ছি ওজার কাছে কিন্তু ওজার কাছে যদি আপনি বিষদর সাপে দংশনের পরে যান তাহলে কিন্তু উনি এটি ভালো করতে পারবেন না এবং এই বিষক্রিয়ায় কিন্তু রুগীর মৃত্যু পর্যন্ত করতে পারে সুতরাং আপনি তো যদি আপনি বুঝতে পারবেন না কোনটি বিষাক্ত সাপ কোনটি বিষধর নয় আপনি চিঠি করবেন যদি আপনাকে সর্বদংশন করে তাহলে আপনার ওই স্থানটি আপনি অচল করে দেবেন যেভাবে আমি বললাম এইভাবে মুভমেন্ট করবেন না এবং অন্যরা সাহায্য করে কোলে করে অথবা হুইলচেয়ারে করে হ্যাঁ গাড়িতে করে নিয়ে যাবেন হাসপাতালে এবং অ্যান্টিভেনাম দিলে উনি আবার সুস্থ হয়ে বাড়ি চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে